দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত খারুয়া গ্রামের পিছিয়ে পড়া আদিবাসী পাড়ার রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তা খারাপের জন্য গ্রামের মানুষের খুবই অসুবিধা হয়। আমি জাহানারা বিবি, আর এ হলো আমার সমুদায়। আসল সমস্যা হচ্ছে আমাদের রাস্তা, রাস্তা একদম আমাদের কিছুই নাই। এখন তো হাঁটাহাঁটি করছি ইয়ার সময়, এই খরার সময়, কিন্তু বর্ষার সময় এমন আমাদের খুব অসুবিধা। কোনো গাড়ি চলে না, সাইকেল চলে না, এমন কিছু অসুখ বিসুখ হইলে যে তাড়াতাড়ি হসপিটালে যাব, একটাও ভ্যানও ঢুকে না, কোনো গাড়ির কোনো যোগাযোগ নাই, খুব সমস্যায় পড়ি। 1 কিলোমিটার রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এই পাড়াতে 70টি পরিবার রয়েছে এবং সেই পরিবারের জনসংখ্যা 700 জন। এই পাড়াটিতে রাস্তার ধারে 8টি পুকুর রয়েছে। গ্রামবাসীদের পথে চলা, স্কুলে যাওয়া ও হাসপাতালে যাওয়ার খুবই অসুবিধা হয়। সব রাস্তাঘাট পুকুরে নামে গেছে, সব হাঁটাহাঁটা খুব অসুবিধা। এই যে মানুষজন চলাফেরা করতে পারছে না, বৃষ্টির দিনে মানুষজন হাঁটতে পারছে না, বাচ্চা কাচ্চা পুকুরের সময় তো পড়ে যায়। রাস্তাঘাট খারাপ জন্য হাসপাতালে ওষুধ বিষয়ের জন্য কোনো ভ্যান ঢোকে নাই। রাস্তার ধারে পুকুরগুলি থাকায় বর্ষার সময় পুকুরের জল রাস্তার উপরে উঠে যায় এবং গ্রামবাসীদের হাঁটা চলা বন্ধ হয়ে যায়। যে নেতা তারা বলতেছেন যে বা চলা করছে যে রাস্তাঘাটে আমাদের খুব প্রয়োজন, সে ওনারা বলে হ্যাঁ হবে তো, এই হচ্ছে এই হচ্ছে হইতে হইতে এখন পর্যন্ত কোনো রাস্তাঘাট হয় নাই। পঞ্চায়েত ও ব্লকে মৌখিক এবং লিখিত আবেদন করার সত্ত্বেও রাস্তাটি মেরামত করা হয়নি। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী পঞ্চনন বর্মন এর কাছে যাওয়াতে তিনি বলেন যে রাস্তার কাজটি বাজেটে ধরা হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি হয় রাস্তাটা মেরামত করে মানুষের চলার যোগ্য করে তোলা। আমরা চাই যেন এই খারুয়া গ্রামের অন্তর্গত পিছিয়ে পড়া আদিবাসী পাড়ার বেহাল অবস্থায় থাকা রাস্তাটি দ্রুত সারিয়ে তোলা হোক। এর জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখী হেমব্রম এর কাছে অনুরোধ রাখবেন। এর মোবাইল নাম্বার 8016532521। এই নাম্বারে বারবার ফোন করে তাদেরকে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি, দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।